চলে যাব আমাদের প্রতিনিধি কিশোরলাল, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। কিশোরলাল, আমরা আবারও দেখছি আলোচনার দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে তারা কিন্তু একদম চাইছেন যে যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো কোথাও গিয়ে কতটা লিখিতভাবে কতটা কড়াভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে জানতে চাইছেন। কিশোরলাল, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ইমেলের অংশ আমি দেখাবো। ইমেলটি ইনফ্যাক্ট যে পুরো ইমেলটা রয়েছে সেটা দেখাবো আমি দর্শকদের। মনোজ পন্থকে ইমেল করা হয়েছে, জুনিয়র চিকিৎসকরা বলছেন, ইন রেফারেন্স টু আওয়ার লাস্ট মিটিং উইথ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মিটিং করেছিলাম, আমরা আবারও বলতে চাই যে কি পয়েন্টস রিগার্ডিং আওয়ার 5 পয়েন্ট ডিমান্ডস উইচ ওয়ার লেফট আনরিজলভ। 5টা যে ডিমান্ড করেছিলাম তার মধ্যে অনেকগুলি এখনও আনরিজলভ রয়েছে, অর্থাৎ তার সুরাহা হয়নি। পার্টিকুলারলি আওয়ার 4th and 5th পয়েন্ট, বিশেষ করে স্বাস্থ্য সচিবের পদত্যাগ এবং গোটা হেলথ সিস্টেমের ক্লিন আপ নিয়ে, যারা সাফাই নিয়ে যে কথা বলা হয়েছিল সেগুলোর কথা বলা হচ্ছে। কনসার্নিং দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম, সেফটি সিকিউরিটি অ্যান্ড প্রিভেলিং থ্রেট কালচার এখনও সরানো হয়নি, সেফটি সিকিউরিটি এখনও আমরা সুরক্ষা পাইনি, সেই নিয়ে আমরা আবারও একটা মিটিং করতে চাই। লাস্ট মিটিংয়ে আমাদের অ্যাসিওর করা হয়েছিল যে একটি টাস্ক ফোর্স হবে, সেই টাস্ক ফোর্স আমাদের জন্য কাজ করবে, সেই কাজ হচ্ছে না। তাই জন্য আরও ডিসকাশন করার জন্য আরও বক্তব্য আমরা নিজেদের রাখতে চাই আপনার সঙ্গে, সেই জন্য একটি মিটিং করতে চাই আজকেই, সে কথা বলছেন ডাক্তাররা এবং আমরা অপেক্ষা করছি আপনার উত্তরের। একথাই বলেছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই মেলের কি উত্তর আসে এখন সেটাই দেখার। তার কারণ জুনিয়র ডাক্তাররা মনে করছেন তাদের দাবি সম্পূর্ণভাবে মানা হয়নি, তাই তারা এখনও বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। যতক্ষণ না এই আলোচনা হয়ে গোটা বিষয়টা রিজলভ হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পায়ে একদমই কিশোরলাল, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলেই তারা ইমেল পাঠিয়েছেন এবং অবশ্যই প্রত্যেকেরই অপেক্ষা যে ইমেলের উত্তর কখন আসে। আমরা এবার একটু আমাদের আরেক প্রতিনিধি রুমকির কাছে চলে যাব, রুমকি এই মুহূর্তে রয়েছেন সরাসরি আরজি করে, সেখানে এই যে ইমেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন আমরা শুনবো একবার। রুমকি, একদমই আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করব। মুখ্য সচিবকে একটা চিঠি দেওয়া হয়েছে যেটাতে জোর দেওয়া হয়েছে 4 এবং 5 নম্বর যে আপনাদের দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে। কি বলবেন মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের থেকে আপনারা কি চাইছেন? প্রথমত আমাদের যে ইন্টারনাল সেফটি সিকিউরিটির ডিমান্ডসগুলো ছিল সেই ডিমান্ডসের এখনো অবধি কি কি কাজ হয়েছে, কতদূর কি কাজ হচ্ছে এবং কি পরিকল্পনা, কতদিনের মধ্যে সেই কাজগুলো হবে সেটা নিয়ে আমাদের একটা ভ্যারিড বিবৃতি আমরা চাই। এবং আরেকটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এদের দিয়েই হসপিটালের একটা সিকিউরিটির অংশ সামলানো হচ্ছে, আমরা চাই স্থায়ী কর্মী যেন নিয়োগ হয় এইসব ক্ষেত্রে। মুখ্য সচিবের তরফ থেকে যদি রিপ্লাই আসে তাহলে কি আলোচনার পথ খোলা, কি সেখানে গিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো আলোচনা করতেই চাই, আমরা আন্দোলনের শুরুর দিন থেকেই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। যখন স্বাস্থ্য ভবনেও আমরা আসি তখন থেকে আমরা নবান্ন এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় প্রস্তুত ছিলাম। এখনও আমরা প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিবের থেকে যদি কোনো সদর্থক রিপ্লাই আসে আমরা আলোচনায় বসতে রাজি। আপনাদের যে আন্দোলন বা কর্মবিরতি সেটা কি চলবে? এই কর্মবিরতির সিদ্ধান্ত ডিসাইডেড হয় বিভিন্ন কলেজের যে জেনারেল বডি তৈরি হয়েছে তাদের মিটিংয়ে। এই জেনারেল বডি মিটিংয়ের পরেই এই কর্মবিরতির সিদ্ধান্ত ডিসাইডেড হবে, তবে আজকের দিনের জন্য কর্মবিরতি থাকছে। ধন্যবাদ রুমকি তোমাকে। ব্রেকিং নিউজ, টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল, দাসপুরের একাধিক নদী বাঁধ ভেঙে নতুন করে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, ভয়ানক পরিস্থিতি, কি অবস্থা সেখানে, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো? আমাকে দেখলেই বোঝা যাবে যে পরিস্থিতিটা কেমন। আমি একেবারে রাস্তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি, আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাঁটুর ওপরে জল, এবং যত এগিয়ে যাওয়া যাবে, যত এগোনো যাবে তত কিন্তু এই জলের স্তর বাড়বে। একটা নয়, একের পর এক গ্রাম, এরকম পর পর একের পর এক গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে।
কেটিয়াকাল এবং শিলাবতী নদী দুই দুইয়ের জল বেড়ে কিন্তু এই বিপর্যস্ত পরিস্থিতি। এবং তোমায় জানিয়ে রাখবো সামগ্রিকভাবে পশ্চিম মেদিনীপুর কিন্তু বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। আমার ক্যামেরা পার্সন ছবি তুলে ধরছে, আমি বলবো আরেকটু এগিয়ে গিয়ে সেই ছবি তুলে ধরে দেখো, এখানে কিন্তু শুধু এখন চোখে পড়ছে এবং বাড়ছে এবং আজকের পর্যন্ত আরো এই সমস্যা বাড়বে তা কিন্তু বলাই বাহুল্য। রুমকি একদমই একদমই ভয়ানক পরিস্থিতি সুদীপ্ত, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। সেই ছবি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ঘাটালের, একদম হাঁটুরও বেশি জল জমে রয়েছে পুরো গোটা এলাকা জুড়ে, আর সেই জলের মধ্যে দিয়ে একদম জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সেখানকার বাসিন্দারা।